করে দেন আপনার ওয়ার্ড ফাইলে যে এটাকে পেস্ট করবেন। সবাই দেখতে জি পাচ্ছেন, ম্যাম, সবাইকে জানাবেন। আচ্ছা, যেটা জি আপু করলাম, দেখা যাচ্ছে। আপনি যে কন্টেস্টটা সিলেক্ট করলেন, সেই কন্টেস্ট আপনি কি করলেন, সিলেক্ট করে নেবেন। বুঝছেন তো কথা, যে সিলেক্ট করে নিতে হবে কিভাবে সেটা তো বুঝলেন, যে যতটুকু কনসেপ্ট থাকবে ততটুকু আপনি সিলেক্ট করে নেবেন। ধরেন এখানে আমি ধরেন এটা হচ্ছে আমার কনসেপ্ট, আমি কিন্তু বলছি না এটা আমার কনসেপ্ট, ধরে নেন এটা আমি কপি করে নিয়ে আসছি গুগল থেকে, কপি করে এখানে পেস্ট করলাম, এতটুকু ক্লিয়ার? জি ওকে, ম্যাম, তারপর আমি কি করব, ধরেন আমার কোনো ছবি ওই যে কনসেপ্ট আমাকে দিয়েছে, যে কন্টেস্ট আমি করেছি সেখানে উনি ওই যে ক্লায়েন্ট সে আরো দুইটা ছবি যোগ করে দিয়েছে, আমি ছবিটাকে কি করব, ইনসার্টে যাব। ইনসার্টে যে ছবিটা আমার পিসিতে আমি কোথায় ডাউনলোড দিছি আমি কিন্তু খুব ভালো করে জানি, তাই না? যেহেতু পিসিটা আমার, তো আমি ধরেন ওকে এইটা ধরেন এই এই ছবিটা আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে দিছে যে আমি এই কনসেপ্টের উপরে এরকম টাইপস এর হেল্প নিতে পারি, তো এখানে আমি ইনসার্ট করে ছবিটা বসাবো, চলে আসছে ছবিটা। এইরকম করে উনি দুই তিনটা চারটা যে কয়টা ছবি দিবে ইনসার্ট করে আপনারা এইভাবে ছবিটা অ্যাড করবেন। আমি কি কাজটা বোঝাতে পারলাম? জি ম্যাম, বুঝতে পারছি আমরা। এখন সুন্দর করে এটাকে কি করবেন, ফাইলে যে সেভ অ্যাজ থেকে এটার একটা নাম দিবেন, দেন আমি যেটা বলছি যে আপনাকে কি করতে হবে, এআই ফাইল ওপেন করে ওই কনসেপ্টের উপরে 10টা লোগো করে, 10টা লোগো একসাথে একটা আর্টবোর্ডে রাখবেন, সহকারী যেরকম, সহকারী না শাবনা ছাড়বি না, যেরকম 5টা করে লোগো এক একটা আর্টবোর্ডে রাখছিল, যেহেতু না দুইটা কনসেপ্ট ছিল সেই জন্য উনি দুইটা ফাইল ডকুমেন্ট ওপেন করছিল, আর যেহেতু বলছি একটা কনসেপ্টের উপর 10টা লোগো, তাহলে একটা আর্টবোর্ডে হয়ে যাবে, আর 10টা লোগো একটা আর্টবোর্ডে রাখবেন, তো একটা ওয়ার্ড ফাইল হলো আর আপনার কি হলো একটা এআই ফাইল হলো, এই দুইটা ফাইলকে একটা ফোল্ডারের মধ্যে নিবেন, নিয়ে ওই ফোল্ডারটা আমাকে জিপ করে দেন মেল করবেন ডেইলি 4 তারিখ পর্যন্ত, যে কদিন ছুটি থাকবে, রাত 8টার মাঝে, রাত 8টার পরে কারো সাবমিট করার দরকার নাই। নাকি কোন সময় বলবো, রাত 8টা কি বেশি দেরি হয়ে যাচ্ছে, বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আরো টাইম বাড়াবো, 10টা 11টা করবো, বলেন আপনারা যা বলবেন তাই কি করবো, ভালো হয় কখন দিব, কখন করেন সাবমিট ভালো হয়, তাহলে আপনারাই বলেন কখন সাবমিট টাইম দিব। ম্যাম 10-11টা করেন। ওকে, রাত 11টার মধ্যে সবাই সাবমিট করবেন কাজ, জি ম্যাম, 11টার পরে ওই দিনের কাজ আর কেউ সাবমিট করবেন না, ক্লিয়ার সবাই? জি আপু, কোনো প্রবলেম আছে বুঝতে? আর আজকের কাজ যেটা করলেন আপনারা, আপনারা অনেকেই কাজ কমপ্লিট করতে পারেন নাই, তাই না? জি ম্যাম, তো যারা যারা কাজ করতে পারেন নাই, কমপ্লিট করতে পারেন, ইভেন যারা যারা কমপ্লিট করছেন, যেরকম সাবনা সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট, তো সবাই কি করবেন, এইরকম ভাবে ওয়ার্ড ফাইল করে ওই কনসেপ্টটা আপনি হচ্ছে ওয়ার্ড ফাইলে নিবেন, কোনো ছবি দেওয়া থাকলে সেই ছবিটা অ্যাড করে দিবেন, ঠিক যেভাবে প্রসেস বললাম, একটা ওয়ার্ড ফাইল একটা এআই ফাইল দুইটাকে ফোল্ডার করে জিপ করে আজকে 8টার মধ্যে পাঠাবেন কাজটা, আজকের কাজটা শুধুমাত্র 8টা, যান আজকের কাজটাও 11টা, রাত 11টার মধ্যে কাজটা পাঠাবেন, ডেইলি কাজ 11টার মধ্যে পাঠাবেন, আজকের যে কাজটা সেটাও 11টার মধ্যেই পাঠাতে হবে, এটা আজকের দিনের কাজ যেটা আপনারা কমপ্লিট করেন নাই এখনো, আর কালকে থেকে নতুন করে যে কোনো একটা কনসেপ্ট, কালকে থাকবে নতুন করে একটা, কিন্তু আজকে কালকের কাজটা কি ছিল, দুইটা কনসেপ্টের, সরি দুইটা কন্টেস্টের উপরে ছিল, কিন্তু আজকে রাত 11টার পরে থেকে যে কোনো একটা কনটেস্ট সিলেক্ট করে সেটার উপরে কাজ করবে 10টা লোক। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আসছি। হ্যালো ম্যাম। জি বলেন। আচ্ছা, একটা কনসেপ্ট থেকে 10টা করা অনেক বেশি হয়ে যায় না লোক? নো, একটা কনসেপ্ট একটা কনটেস্ট থেকে 10টা করা কখনোই বেশি হবে না, আপনি যদি একটা কনটেস্টে উইন হইতে চান তাহলে আপনাকে 10 টাকার জমা দিতেই হবে,
ওই যে কালকে একজন কোশ্চেন করলো না যে 2 মাসে কিভাবে আমরা ইনকাম করব, এইটার কিন্তু একটা রুলস, আপনি যদি একটা কন্টেস্টে 10 থেকে 15টা কাজ দেন তাহলে আপনার উইন হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আপনি যদি 3-4টা কাজ দেন তাহলে আপনি সেখান থেকে আর যাই হোক উইন হওয়ার আশা করবেন না। কিভাবে পারে আমি একটু বিশ্লেষণ করবো কি, কেউ কি চান জানতে যে 10টা কাজ দিলে কিভাবে আমার উইন হওয়ার পসিবিলিটি বাড়বে? জি ম্যাম একটু বললে ভালো। জি আপু বলেন। আপনি একসাথে কিন্তু 10টা কাজ কখনো জমা দিবেন না। একটা ও আর একটা কথা বলি নাই যে প্রত্যেকদিন যে কন্টেস্টটা করবেন সেটাতে আপনারা কন্টেস্ট জমা দিবেন, আপনার কাজ করা 5টা কি 7টা কাজ আপনারা জমা দিবেন, বেস্ট 7টা কাজ জমা দিবেন কন্টেস্টে। ম্যাম আমরা যখন জমা দিব তখন কি জেপিইজি ফাইল করে একটা একটা করে জমা দিব না এক পেজের মধ্যে? না 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 না, একটা কন্টেস্টে জমা দিবেন আপনি, এক পাজের পেজের মধ্যে 5টা যে 10টা যে কন্টেস্ট করতেছেন সেটা দিবেন না, আপনি তো একটা লোগো দিবেন। আপনারা কি বুঝতে পারলেন আমার কথা? আমি আপনাদের ডেইলি একটা লোগো, যেরকম স্যামসাং এর লোগো, স্যামসাং এর কিন্তু একটা লোগো 10টা লোগো না, আপনি একটা লোগো জমা দিবেন, আপনি 10টা লোগো 10 বার জমা দিবেন। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মানে 10 বার ওখানে যাই মাই সাবমিট মাই প্রজেক্ট করব, ওটা মানে 10টা লোগো 10 বার করব? হ্যাঁ 10টা লোগো 10 বার জমা দিবেন। এখন বলে যেটা 10 বার আপনি কিভাবে জমা দিবেন, আপনি একটা কাজ যদি সেটা আর্জেন্ট হয় তাও তো 2-20 মানে 24 ঘন্টা টাইম থাকবে তাই না সাবমিট করার? তো আপনি প্রথম মানে যখন আপনি সাবমিট করবেন তখন কিন্তু একবারে 10টা করবেন না, আপনি ধরেন প্রথমে 2টা করলেন, 2টা লোগো আপনি কমপ্লিট করছেন যেটা আপনার ভালো লাগছে আপনি সাবমিট করলেন, আপনি যখনই সাবমিট করবেন আপনার মাথায় কিন্তু ইয়ে দেখি তো আমার চেয়ে ভালো কেউ জমা দিচ্ছে কিনা বা দেখি তো কোনো মেল আসলো কিনা এরকম কিছু মাথায় ঘুরে। তো আপনি যখনই দিবেন আপনি ওই কন্টেস্টে কিন্তু বারবার ঘুরবেন, ঘোরার ফলে দেখবেন আরো কিছু কাজ দিচ্ছে যেটার কনসেপ্ট আপনার চেয়ে ভালো, যেটার ডিজাইনটা আপনার চেয়ে ভালো, আপনি ওখান থেকে কিছু আইডিয়া পাবেন। আপনার চেয়ে ভালো হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমার কাছে ভালো হয়েছে, ওর কাজটা আমার চেয়ে ভালো হয়েছে। দেন আপনি কি করবেন, ধরেন ওই লোগোতে যদি ওনার ক্লায়েন্ট যদি 2 স্টার বা 3 স্টার, 3 স্টারই তো সাধারণত দেয়, 3 স্টার যদি দেয় তখন আপনি কি বুঝতে পারবেন যে ওনার কারণে ওনার হালকা কিঞ্চিতে পছন্দ হয়েছে, তার মানে কি উনি ওই টেক্সটের কাজ চাচ্ছে। যদি ব্ল্যাক বলে তাহলে হয়তো বা ব্ল্যাক রিলেটেড কিছু পারে, তখন আপনাকে কি করতে হবে যদি কোনো স্টার পায় তখন আপনার কাজ হচ্ছে ওনার লোগোটার A to Z ফুটে ফুটে দেখা যে উনি কিসের জন্য 3 স্টার পেলো আমি কেন পেলাম না, সেই কাজগুলো আমাকে আগে ভালো করে করতে হবে। দেন আপনি ওটাকে আপনার লোগোটাকে আরেকটু মডিফাই করেন, আরো 2টা লোগো বানান, 5টা লোগো হয়ে গেল। দেন কি হলো, আপনি ধরেন কেউ একজন 4 স্টার পাইলো, তখন আপনার আবার কাজ ওই 4 স্টারটা কেন পাবো ওটা দেখা, তখন আপনি তার চেয়ে বেটার আপনাকে কাজ সাবমিট করতে হবে, আরো 2টা বেটার কাজ করে সাবমিট করলেন, 7টা লোগো সাবমিট করলেন আপনি একটা কন্টেস্টে। দেন আপনি কি হবে, আপনি হয়তো বা যেটা বেটার দিচ্ছেন সেটাতে হয়তো বা সে 5 স্টার দিল কিংবা সে আপনার কাজটাকে 4 স্টার দিচ্ছে, তার মানে কি আপনি তখন অবশ্যই চাবেন যে আমি এর চেয়ে একটু ভালো করে দিই যাতে আমি 5 স্টার পাই। আপনি যদি দেন 7টার পরে যদি আপনি যদি 4 স্টার পান বা 3 স্টার পান তখন কিন্তু আপনি বুঝে যাবেন আপনার নেক্সট আর 3টা যে লোগো সেটাকে কিভাবে ভালো করতে হবে। আপনি যে একসাথে 10টা কাজ করলেন 10টাই যে একবারে দিয়ে দিলেন একসাথে সাবমিট করে সেটা করবেন না, আমি বলছি ধীরে ধীরে 10টা লোগো করেন, আপনার থিঙ্কিং পাওয়ারটা বাড়বে, আপনি আর একজনের কাজ তখন আপনি আইডিয়া আরো বেশি পাবেন। আমি কি বোঝাতে পারলাম? আপনার কন্টেস্ট দেওয়ার ইডিয়াটা কালকে যখন আমি যে কন্টেস্টটা আপনাকে দেখালাম ওই কন্টেস্টটা করে তখন মাত্র 2 থেকে 3 জন পিকচার সাবমিট করেছে, তো আমার জন্য কাজটা কোনো টাফ ছিল, কারণ পরে কাজটা সাবমিট করবো যেহেতু অনেকে দেখি মাত্র 3-4 জন সাবমিট করছে না, তো আমি বুঝলাম না আসলে সাবমিটটা করবো কেন। আচ্ছা সাবমিট কেন, সাবমিটের অপশন আছে মাই ফাইলটা খালি জেপিজি ইজি, জেপিজি বা জেপিইজি যে কোনো একটা ফাইল দিবেন আর একটা ফাইল শুধু একবার দিবেন। আপু জি বলবেন, যদি হচ্ছে কারো একজন এটা একটা শুধু দেখাই দিতেন কিভাবে সাবমিট করতে হয় সবারই সুবিধা হতো। আচ্ছা আমি আমার কাজটা সাবমিট করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে সোহাগ আলী আপনি স্ক্রিন শেয়ার দিয়ে কাজটা সাবমিট করেন। ম্যাম জি বলবেন, আপনি সাবমিট করার আগে আমি আমার পেজটা আপনাকে একটু দেখাই আসলে কাজের সাথে আমার লোগোর মিল আছে, আমি তো বলছিলাম যে আচ্ছা আমি যখন চাই দেন কি লোগো করে না, আচ্ছা লোগো করে না সমস্যা নেই, আপনি মিল না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি সাবমিট করেন
আপনাকে তো উইন হইতে হবে বলে কাজ করতেছি না আমি, প্রসেসটা দেখাচ্ছি। ইভেন আপনি যে কাজটা করছেন কেন সাবমিট করবেন না? এটা তো এআই ফাইল আছে। এটাকে এখন একটা নিউ ডকুমেন্ট নেন, 1000x1000 ইয়া করে 1000x1000 দাঁড়ান, আসুক পেস্ট আসুক 1000x1000 আপনি হাইট ওয়েট নিয়ে একটা লোগো গ্রুপ করা না থাকলে গ্রুপ করে নেন, আগে গ্রুপ করা থাকলে দেন ওটাকে পাশের ট্যাবে নিয়ে যান, যেটা ক্রিয়েট করলেন সেটাকে নিয়ে যান। এইটার অ্যালাইন ঠিক করেন, এখন আপনার পেজের পেজের সাথে এই আপনার লোগোটার অ্যালাইন ঠিক করেন। অ্যালাইনমেন্টে যান, আপনার লোগোটা সিলেক্ট করেন, লোগোটা ছোট করে না, একটু জুম করে ছোট করে না, মানে আপনার পেজ, হ্যাঁ ওকে অত দরকার নাই। আপনি এখন এটার আগে অ্যালাইনটা ছোট করেন, সরি অ্যালাইনটাকে ঠিক করেন, অ্যালাইন ঠিক নেই এটা, লোগোটা ক্লিক করেন, লোগোটা লোগোটাকে ক্লিক করেন। ওকে এখন হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা অ্যালাইনের অপশনটা কোথায়, এখানে কি অ্যালাইন আছে? না হলে উইন্ডোজ থেকে নিয়ে আসেন, উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসেন। ওকে এখান থেকে এখন অ্যালাইনটা ঠিক করবেন, এটা দেখেন অবজেক্ট ওয়াইজ ও করবেন, ডিস্টেন্স ওয়াইজ ও করবেন, সবগুলো সেন্টারে দিয়ে রাখবেন, সবগুলো সেন্টারে, এখন কাজটাকে একটু ছোট করেন, বেশি বড় লাগছে, শিফট অল্টার ধরে একটু ছোট করে দেন, একটা সামঞ্জস্য যাতে লাগে দেখতে। এটার অ্যালাইন এখন আর ঠিক নেই, অ্যালাইন আবার ঠিক করেন, তাহলে এটা ইয়ে করে নেন পেজের থেকে করেন, এই যে এখানে ক্লিক করেন অ্যালাইন, অ্যালাইন টু দেখেন লেখা আছে, অ্যালাইন টু নিচে, অ্যালাইন টু, অ্যালাইন টু নিচে 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 এই সাইডে রাইট সাইডে, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করেন একটা, ওকে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করেন, ওকে অ্যালাইন টু আর্টবোর্ড নিচেটা নিচেটা। এখন আপনি আপনার এটাকে সবগুলা মিডিলে রাখবেন, সবগুলাকে মিডিলে রাখবেন, সবগুলার অ্যালাইন মিডিলে, সবগুলার পাশেরটা মিডিলে, এটা মিডিল না, মিডিল না পাশের মাঝেরটা মিডিল, মাঝের দুটো না, মাঝের না তার পাশে, এই তো পাশেরটা পাশেরটা, এই তো এইটা হচ্ছে মিডিল। প্রত্যেকটা তিনটা সাইড মানে চারটা, এখানে চারটা সিলেকশন, চারটার মধ্যে তিনটা করে অ্যালাইন, লেফট রাইট অ্যান্ড মিডিল, লেফট রাইট মিডিল, চারটারই এরকম লেফট রাইট এন্ড মিডিল আছে, দেখেন সিম্বল দেখেও বোঝা যাচ্ছে যে মিডিল কোনটাকে বোঝাচ্ছে। সবগুলো থেকে আপনার চারটার মিডিল আগে সিলেক্ট করে দিতে হবে, কারণ কাজটার অ্যালাইনটা খুবই ঠিক রাখা খুবই দরকার। পেজটা ছোট করে নিব না, পেজ ছোট করে তারপরে লোগোটা অ্যালাইনটা বলতে মাঝখানে দিয়ে, হ্যাঁ তাহলে কাজটা পেজটা ছোট করলে আপনার অ্যালাইনটা ধরতে সুবিধা হবে যে ঠিক মতো আছে কিনা, অ্যালাইন ঠিক আছে কি, উপরের দিকে বেশি জায়গা থাকা নিচের বেশি কম। আপনি হ্যালো আপু, জি কিছু বলছেন? আমি একটা কনটেস্ট করেছি বাট ডেসক্রিপশন কিছু বুঝি নাই, এন্ট্রি দেখে করেছি, ডেসক্রিপশন কিছু বুঝছেন নাই, আপনি দেখে কাজ করে ফেলছেন, মানে এন্ট্রি গুলো দেখে করেছি। আচ্ছা বুঝতে পারছি, পাঁচ নাম্বারটা দেন তাহলে একবার মিডিলে অ্যালাইন হয়ে যাবে না দুইটাকে। আচ্ছা যাই হোক, দুই নাম্বার আর পাঁচ নাম্বার সবাই একটু এইটা খেয়াল করবেন, ডেসক্রিপশন বুঝে অ্যালাইন অবজেক্টে সবাই একটু ডিজাইন বুঝে কাজ করুন, পাঁচ নাম্বার আর দুই নাম্বারটা দেন তাই ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? সবাই ডেসক্রিপশন বুঝে কাজ করুন। ম্যাম একটা কোশ্চেন ছিল, দেখে কেউ কাজ দিবেন না, এন্ট্রিজ দেখে আইডিয়া নেবেন,
কোনো এন্ট্রি দেখে কাজ করবেন না। জি বলবেন। ম্যাম আমি যখন সাবমিট করি, সাবমিট করার পর আমি আমার নিজেরটাই তো খুঁজে পাচ্ছিলাম না, ওকে ওকে দেখাচ্ছি যে মানে রিভিউটা দিবে মানে সে কিভাবে মানে স্টারটা দিবে। ওকে ওকে আমি দেখাই দিচ্ছি, সবার নিচে যে পড়ে আছে। আচ্ছা সে দেখবে। আচ্ছা আমি বলছি আপনি কিভাবে আপনারটা করবেন করবেন সেটা আমি দেখাবো। আচ্ছা এটার অ্যালাইন এখন মোটামুটি ঠিক আছে, সো এইটাকে আমরা সেভ করব, ফাইলে চলে যাব, ফাইলে যে এক্সপোর্ট করব। এখন দেখেন জেপিজি হাই রেজলিউশন আসছে, দেখছেন এখানে আছে জেপিইজি আছে, কোনো সমস্যা নাই থাক। এখন আমরা এটাকে সেভ করে ফেলবো। আপু আপু জেপিজি না থাকলে জেপিজি লিখে নিব? জেপিজি ওখানে অপশনও পেয়ে যাবেন। আচ্ছা টাইটেলে লিখবেন, আপনি টাইটেলটা লিখবেন। আপনি কি সেভ দিয়ে ফেলছেন? হ্যাঁ টাইটেল তো বাইরে চেঞ্জ করা যাবে। আচ্ছা রিনেম থেকে চেঞ্জ করা যাবে, তবে এখান থেকেও চেঞ্জ করে দেওয়া যেত। আচ্ছা যাই হোক দিয়ে দিয়েছেন যখন সমস্যা নাই। আচ্ছা আপনি এখন ছবিটা কোথায় আছেন জানেন তো, এখন আপনার একেবারে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে চলে যান। আচ্ছা এখানে আরেকটা কথা, একজন বলছে যে আমি আমার এন্ট্রিজই তো খুঁজে পাচ্ছি না, সে এতগুলো এন্ট্রিজ এর মধ্যে কিভাবে আমার কাজটা খুঁজে পাবে। এখানে কিছু ব্যাপার আছে, এটা আসলে একটা ফ্যাক্ট, কারণ দেখা যায় যে একটা লোগোতে, লোগোর ক্ষেত্রে বিশেষ করে আপনার 1200টা ইজিলি এন্ট্রি করে যায়। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি চেষ্টা করবেন লোগোটা যেন তাড়াতাড়ি মানে সে পায়, মানে একজন যখন একটা লোগো যখন ছেড়ে দেয় যে আমার এই লোগোটা লাগবে, সে কিন্তু ঘন্টা খানেক ইজিলি ফ্রিল্যান্সারে থাকবে বা কিছুক্ষণ ইজিলি ফ্রিল্যান্সারে থাকবে। তো আপনার কাজ হচ্ছে প্রথমে যে লোগোটা চোখে পড়তেছে যখনই দেখতেছেন তখনই ওটার সম্পর্কে একটা কাজ করে আপনি ওটা জমা দিয়ে দেন, যাতে আপনার ক্লায়েন্টের চোখে পড়ে। আর আপনি যখন কাজ দিবেন ক্লায়েন্ট সবগুলোই অবশ্যই দেখবে, যদি তার আর্জেন্ট হয়, সে যদি অনলাইনে থাকে সে আপনার কাজ এমনিতেই দেখতে পাবে, কিন্তু চেষ্টা করবেন যত আর্লি কাজটা দেওয়া যায় যাতে আপনি বুঝতে পারেন। আচ্ছা আপনি মিনিমাইজ করে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে চলে যান। তো কাজ প্রথম কথা একটাই যে আপনাকে আপনার আগে যখনই আপনি দেখবেন তখন আপনাকে কাজ সাবমিট করতে হবে, টাইম নেওয়া যাবে না। এখান থেকে আপনি সাবমিট মাই এন্ট্রি যাবেন। আপনি যদি এখানে ডিসক্রিপশন দিতে চান তো দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আপনি ব্রাউজ করেন, ব্রাউজ your files, এটা দিয়ে দাও। তবে এখানে রিনেম করা উচিত ছিল আপনার নামে, সরি নাম বলতে কি লোগো কিংবা এই যে কনটেস্টের নাম এই অনুসারে আপনার রিনেম করা উচিত ছিল। রিনেম করার সময় সবাই একটু খেয়াল রাখবেন যেন এই লোগোর যে নাম সেরকম কিছু যেন হয়। আচ্ছা এখানে আপনি অ্যাড করে দিবেন, টাইটেলটা দিবেন লোগো ডিজাইন এন্ট্রি টাইটেল যেটা, কিংবা লোগো যেটা চাইছে সেটার উপর বেসিক করে আপনি লোগো ডিজাইন দিতে পারেন। ধরেন এখানে কিসের লোগো চাইছে, না না দিলেও হবে কোনো সমস্যা নাই, এত বড় নাম দেওয়ার দরকার নাই, এত বড় নাম ওরে বাবা, এনজিএম শুধু লিখে দেন, এনজিএম লোগো তাইলেই হবে। আর মকআপ দেওয়ার আগে যদি কারোর কাছে মকআপ থাকে তাহলে একটু সবাই খেয়াল করবেন মকআপটা যেন ভালো মকআপ হয়, এলোমেলো কোনো মেকআপ দিবেন না। আচ্ছা হয়ে গেছে এগুলা, উপরে কি টাইটেলটা দিবেন, লোগো টাইটেল একটা দিয়ে দেন, লোগো ডিজাইনই দিয়ে দেন। আচ্ছা থাক লোগো ডিজাইনে দেন, আর কিছু দিতে হবে না। ওকে ওকে লোগো ডিজাইন মকআপ কি, ওকে মকআপ কি, আচ্ছা মকআপ কি দেখাই দিচ্ছি,
বলে দিচ্ছি, দেখাবো না মকআপের ফাংশনটা পরে দেখাচ্ছি। আমরা যখন রিনেম করব ওখানে কি নিজের নাম দিয়ে নিজের নাম না, আপনি যখন রিনেম করবেন তখন আপনি লোগো ডিজাইন দিতে পারেন, বা যার লোগো করতেছেন ধরেন মাউন্টেইন লোগো করতেছেন তাহলে মাউন্টেইন দিয়ে মাউন্টেইন লোগো দিবেন। মানে যদি আপনার যে ফাইলটা নিবে ডাউনলোড করবে সে কিন্তু এই নামেই আপনার ইয়েটা পাবে, মানে ডাউনলোড যখন করা হবে তখন আপনি যে নামে লিখছেন সেই নামেই কিন্তু সে ফাইলটা পাবে। তাহলে আমরা যে রে ইন্টেরিয়র্স করলাম তাহলে আমরা লোগো ওখানে যখন রিনেম করব সেভ করব তখন রে ইন্টেরিয়র্স হয়ে যাবে এরকম কিছু। এখন সাবমিট করে দেন, ডেসক্রিপশন দিতে চাইলে ভালো না এন্ট্রি টাইটেল সবাই এন্ট্রি টাইটেল ওই যে সেম দিবি আর রিনেম ওখানে কি একই দিয়ে দেন? হ্যাঁ একই হলো কোনো সমস্যা নাই, আমি সাবমিট করলাম। হ্যাঁ সাবমিট করে দেন। ওকে ডেসক্রিপশন দেওয়াই লাগবে, নিবে না না হলে তাইলে আপনি কি ওকে দেখেন এটা কিন্তু রিকোয়ার ছিল না হলে নিচ্ছে না, তাহলে আপনাকে কি করতে হবে ডেসক্রিপশন মাস্ট দিতে হবে। ডেসক্রিপশন কি দিবেন? এটা আপনি যে দাদে করছেন যে টুলসটা ইউজ করে করছেন সেটা দিবেন, যে এটা কোন টুলসে করা হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাহলে কি দিবেন ডিজাইন বাই বা ক্রিয়েটেড বাই কি দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর হয়ে গেল। একদম সিম্পল কোন ডেসক্রিপশন ম্যাম এখানে 1000 ক্যারেক্টার না হলে নিচ্ছে না, ওটাও নেয় না। আমি একটা কাজে মানে বিট করছিলাম বাট ডেসক্রিপশনে দেখতেছি যে মানে ছোট করে লিখলে হয় ক্যারেক্টার হইতে হয় 1000 ওয়ার্ড হইতে হয়। আগে আপনি লিখে দেখেন তো মাস্ট 1000 না, এখানে তো লেখা দেখেন ম্যাক্সিমাম 1000 ক্যারেক্টার না ম্যাম, এখানে সর্বোচ্চ 1000 সেটা বেশি হবে না ম্যাম। ঠিক আছে আমারটাতে কোনো সমস্যা হয়নি ম্যাডাম, আমার ইমেল আইডেন্টি ভেরিফিকেশন করেছিলাম। না হলে নিচ্ছে না, কারণ হচ্ছে এটা নতুন অ্যাড করছে মেবি, আগে যখন আমি কাজ করতে তখন তো লাগে নাই, নতুন আমি কোনো কাজ সাবমিট করি নাই সো আমার আইডিয়া ছিল না। এটা মনে হয় জিমেইলটা খুলে ওটাতে মেইলে কিন্তু একটা ইয়া দিয়ে দেবে অ্যাট লিস্ট 35 পয়েন্টস থাকলে নিয়ে নিবে। আপনার কি মেইল ভেরিফাই করা আছে? আচ্ছা আপনি কি আইডি জানেন তো এটা এরকমই থাকে, আপনি পাশের ট্যাবে যাবেন, পাশের ট্যাবে যে আবার ফ্রিল্যান্সারে ঢুকুন, পাশের ট্যাব থেকে ফ্রিল্যান্সারে ঢুকুন, এই কাজটা থাকে না ম্যাম, এখান থেকে তো ভেরিফাই করা যাবে, ভেরিফাই করা যাক। আমি কাজের অপশনটা শুনতে পাচ্ছেন ফাতেমা আপু? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ওনাদের কি ছুটি অ্যানাউন্সমেন্ট করেছেন? জি ভাই আজকে তো ছুটি বলে দিয়েছি আজকে ক্লাসের পরে। ওকে কয় তারিখ পর্যন্ত ছুটি? 4 তারিখ পর্যন্ত, 3 তারিখ পর্যন্ত ছুটি, 4 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে। ওকে 4 তারিখ থেকে ক্লাস আবার শুরু হবে। জি জি ওকে ঠিক আছে। ওকে আচ্ছা যেটা বলছিলাম আপনার 40% করা আছে এই জন্য কি নিচ্ছে না? আপনার কি মেইল ভেরিফাই করা ছিল? ফেসবুক
ফেসবুক আইডি অ্যাড করলে কিংবা লিংকডইন অ্যাড করলে পারে হয়ে যাবে ম্যাম করেন তো দেখি এটা না পাস সে দরকার নাই সেটআপ করেন সেটআপ 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 ইওর অ্যাকাউন্ট অপশনে যান সেটআপ ইওর অ্যাকাউন্ট এখানে গেলে কোনো বার চলে আসছে না কিছু আসছে না অপশন আসছে না প্রোফাইলে প্রোফাইলে যা বলেন প্রোফাইলে ওখানে ভেরিফাইড আছে তো ফেসবুকে দান হ্যাঁ ফেসবুক কানেক্ট হ্যাঁ ম্যাম বুঝতে পারছি ঠিক করে আচ্ছা যে কোনো কালকে সহকালে আপনি স্ক্রিনশট অফ করেন কালকে কে সাবমিট করছেন কাজ তার আইডিটা একটু দেখাবেন আপু আমি দেখাবো সাবমিট জি যে কাজটা আইডি করেছেন সাবমিট করেছেন সে স্ক্রিনশট দিবেন এটা কিন্তু আমি সাবমিট দিয়েছি অলরেডি এটা কিন্তু যেটা বললাম আপনাকে ডেসক্রিপশন কিছু বুঝিনা বাট এন্ট্রি দেখে করেছি আচ্ছা আপনি আপনি ইয়া করবেন এটাকে বলছি আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা ওপেন করবেন অ্যাকাউন্টটা দেখো আপনার কত পার্সেন্ট করা আছে এটা দেখো কালকে আপনার কি সাবমিট করার সময় কি বলছিল যে কত পার্সেন্ট ইয়া লাগবে আই মিন আইডেন্টি ভেরিফাই আমার 60% আছে আমার 60% আছে আচ্ছা 60% আছে আপনাকে কোনো অপশন দেয়নি ওরা না আমার কোনো সমস্যা হয়নি ম্যাম আমাকে দিছিল আপনার কত পার্সেন্ট ছিল আমার 35% ছিল 35% ছিল দেন আইডেন্টি ভেরিফাই করতে বলছিল আপনি তারপরে আইডেন্টি ভেরিফাই করছেন আর পিকচার অ্যাড করছি আবার শেয়ার কব করব হ্যাঁ আপনি অ্যাকাউন্টে যাবেন আপু অ্যাকাউন্টে আছি এটা কি স্যার অ্যাকাউন্ট আমি তো ওয়ার্ড এআই ফাইল দেখতেছি ও এআই ফাইল আচ্ছা আপনি সহকালী আপনার কি ইমেজ সেভ ইমেজ দাও আছে জি ম্যাম ইমেজ দাও আছে আপনার 40% কমপ্লিট করা আপনি হচ্ছে প্রোফাইলার জি বলবেন ফেসবুক ফেসবুক অথবা লিংকডইন আইডি দিয়ে অ্যাড করে তাহলে হবে ম্যাডাম আমার তো করা আছে ওই ঝামেলা হয় না নাম্বার ভেরিফাই করা যায় ওটাও করতে পারে চাইলে নাম্বার ভেরিফাই করা হয়েছে আমি একটা করে রাখছি সাবমিট করব এর আগে একবার করেছিলাম সাবমিট ওকে তাহলে আপনাকে দেখি আপনি সাবমিট দিবেন আর যে কোনো একজনের একটু এই জায়গা থেকে অপশনগুলো থেকে পয়েন্ট যোগ করা দেয় এই অপশনটি একটু ওপেন করেন সবাই আমরা দেখি মেবি 2020 এর নতুন কোন রুলস রেগুলেশন অ্যাড করা হয়েছে আই থিংক এই 60% হলে সবার আইডি নিয়ে নিবে মানে সবার ম্যাম আমার তো আমার এখন 40% আমি গতকাল মানে 35 ছিল আর 5% মানে অ্যাড হইছে পিকচার অ্যাড করার পর দেন আমি মানে আমার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করেছিলাম দেন আমি মানে কাজটা মানে জমা দিতে পারছিলাম আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ এখানে সহকালীকেও বললো যে ভেরিফাই আইডেন্টি আইডেন্টি ভেরিফাই করতে বলছো দ্যাট মিন্স ন্যাশনাল আইডি মেল কিন্তু ম্যাম আমি ফুল করি নাই ফুল ভেরিফাই করি নাই অর্ধেক ভেরিফাই কেমনে করছেন হাফ ভেরিফাই কেমনে করছেন করছি ম্যাম ম্যাম ভেরিফাই করতে গেলে আবার ব্যাংক স্টেটমেন্ট বা এরকম কিছু সাবমিট করতে হয় আমি ব্যাংক স্টেটমেন্ট নিয়েছে সাবমিট দিয়েছি তারপরে আমার আইডেন্টিটি ভেরিফিকেশন নিয়েছে আমি প্রথমে এনআইডি এর বোথ সাইড সাবমিট করেছিলাম তারপরে আমার আরেকটা অ্যাড্রেস ডকুমেন্ট লাগছিল আপনার কি অ্যাকাউন্ট কবে করা অনেক আগে করা ম্যাম
আপনাকে এইটাতে আর্ন আছে আর আমি না আর্ন নাই তবে আমি অনেক আগে করে রেখেছি কিন্তু ভেরিফিকেশন আমি আইডেন্টিটি ভেরিফিকেশন আমি কয়েকদিন আগে করেছি আমি ম্যাম আপনাকে বলেছিলাম কয়েকদিন আগে মনে হয় ওকে আচ্ছা তখন তো আমার আমার অ্যাকাউন্ট তো এখন লক করে দিয়েছে আচ্ছা আমি একটু বলে দেই আপনাদের যারা কারো আইডিতে যদি আগে থেকে আর্ন করা থাকে সে আর্ন কিন্তু এখানে যোগ হবে না তার আইডি থেকে নেওয়া হবে না তো নতুন আর্ন করা না থাকলে এরকম আইডি ইউজ করা যাবে আর নতুন আইডি খুলতে হবে যেকোনো একটা যদি আর্ন করা না থাকে সেই আইডি আমরা ইউজ করতে পারবো অথবা নতুন আইডি খুলতে পারবো তো কারো যদি আর্ন করা থাকে নতুন আইডিটাকে খুলতে হবে এটা হয়েছে জি ম্যাম এই যে আমার ভেরিফিকেশন আমার অলরেডি হয়ে আছে এখন কোনো কিছু চেঞ্জ করতে গেলে ওদের পারমিশন লাগবে মানে আমার এখন অলরেডি লক করে দিয়েছে তারা বুঝতে পারছি আর আমার এই জি আর আচ্ছা আপনার এই কাজটা হলো আপনি অ্যাকাউন্টে যান আমরা অ্যাকাউন্টে দেখি এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে আমার রাইট দাও আছে আমি তো দেখতে পাচ্ছি না আপনি কি দেখতে পাচ্ছেন দেখতে পাই না দেখতে পাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে এই ফাইল ওপেন আছে ইলাস্ট্রেটরটা আউট করে আবার যান আচ্ছা ওয়েট একটু ওয়েট করেন আমি আচ্ছা শাবনা শারমিন আপু আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা আপনি একটু সাবমিট করে ট্রাই করে দেখাতে আপনি করতে পাচ্ছেন কিনা আপনাকেও কি সেম আইডেন্টি ভেরিফাই কথা বলছে নাকি দেখেন আমার হ্যাঁ আমার হচ্ছে 40% ম্যাম এখন দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এখন দেখা যাচ্ছে আপনার ম্যাম জি শুনতে পাচ্ছি দেখা যাচ্ছে আপনাকে প্রথমত তো আমাদের ফোন ভেরিফাইড এবং ইমেল ভেরিফাইড এই দুটো ভেরিফাই অলরেডি হয়ে থাকে খোলার সাথে সাথে এই দুইটা অবশ্য লাগে আর পরবর্তীতে আমি ফেসবুক কানেক্টেড হয়েছি আর আইডেন্টিটি ভেরিফিকেশন এই দুইটা আমি রিসেন্টলি করেছি কিছুদিন আগে আর এগুলো কিছুই ছিল না আমি জাস্ট খুলে রাখছিলাম তো এগুলো আমি সব আপডেট দিয়েছিলাম আচ্ছা এগুলো একটু সবাই অ্যাড করে নেবেন মানে সামারি বলে আপনি কি মানে আপনার হেডলাইন আপনি কি হিসাবে খুলতে চাচ্ছেন আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে বর্তমানে কাজ করবেন তো গ্রাফিক্স ডিজাইনার দিয়ে নেবেন আর একটু নিচে সম্পর্কে যে আপনি কি কি কাজ পারেন বা কেমন একদম হালকা পাতলা কিছু লিখে রাখেন তাও লিখে রাখেন সামারি যে আপনি ইভেন যদি আপনি গ্রাজুয়েশন করেন আপনি এটাও দিতে পারেন যে আমি গ্রাজুয়েটেড আমি এই জায়গায় করছি আমি এই কাজ পারি এরকম দিয়ে হালকা পাতলা এই যে উনি পোর্টফোলিও যোগ করে দিচ্ছেন আমি পোর্টফোলিও যোগেরটা আপনাদের দেখাতে চাই পোর্টফোলিওটা যোগ করলে আপনি কিছু পয়েন্ট পাবেন আপনি পোর্টফোলিও যোগ করলে কিন্তু কিছু পয়েন্ট পাবেন আমার এখন 60% আছে ম্যাম পোর্টফোলিও কি ওগুলো জেপিজি তে হ্যাঁ সব জেপিজি তে ম্যাম আমারটা কিন্তু টিক চিহ্ন না আইডেন্টি ভেরিফাইড আপনাকে অনেক কিছু ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে আপনি মেবি 100% করানি ইভেন আমার নিজেরও কিন্তু আইডেন্টি ভেরিফাই করা নাই ম্যাম আমারটা কিন্তু এখানে টিক চিহ্ন না বাট আমারটা 60% মেবি আপনি আরো কোনো কিছু অ্যাড করেছেন আপনি লিংকডইন অ্যাড করছেন জি লিংকডইন অ্যাড করা আছে লিংকডইনে মেবি 20 পয়েন্ট লিংকডইন লিংকডইন আর ফেসবুক 20 20 40 আপনি প্রথমে আগে ওয়েবে দেওয়ার জন্য এটা কোনো ফ্যাক্ট না আচ্ছা অনেকে জিজ্ঞাসা করলেন যে মকআপ কি আচ্ছা একটু জিনিস দেখাই দিই আগে মকআপটা কি বলেন মকআপটা জাস্ট আচ্ছা এই মকআপটা যদি একটু শিখিয়ে দিতেন তাহলে আমরা মকআপটা দিয়ে সাবমিট করতাম আচ্ছা মকআপটা দিয়ে কাজ করাটা